নমস্কার সবাইকে, আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত। চলে এসেছি সকাল সকাল, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আর আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, এখন বাগানে এসেছি, পুঁই শাক কাটবো। এই সুন্দর হয়েছে, এ ডোগা যত কাটবো তত নতুন নতুন আবার ডোগা বেরোবে, এই জন্য কিছুটা করে ডোগা কেটে নেবো। বিশাল লম্বা হয়েছে, বিশাল লম্বা। এই যে একটা কাটলাম, এই যে একটা, এটাও বিশাল লম্বা, এরও কিছুটা কেটে নেব। এখানে এই হলুদ হলুদ গাছের মধ্যে এই যে হয়েছে, এটাও একটু কেটে নিচ্ছি। বাগান থেকে পুঁই কেটে নিয়ে চলে এসেছি, এবার তরকারির মতো করে কেটে নিতে হবে। কি করছো? আসো আসো, চলো তো দেখাও কি দেখাচ্ছ, দেখো। এটা তুমি করেছো? হ্যাঁ, এটা আমি করেছি। তুমি করেছো? হ্যাঁ। সরো সরো সরো, বেরিয়ে যাও। খুবই ভালো হয়েছে, বাহ বাহ, খুবই ভালো হয়েছে তো বাবা। শোনো, গুড বেটা, গুড, ভেরি গুড। ফুল দিয়ে সাজিয়েছে মনো, ঠিক আছে, দারুণ সাজিয়ে, সুন্দর হয়েছে দেখতে। ও, চাল কুমড়ো আছে একটা না? দারুণ। সুপ্রভাত, সবাই কেমন আছেন? আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে সকাল সকাল, এই যে মাচার নিচে দাঁড়িয়ে আছি, চাল কুমড়ো কাটবো। চাল কুমড়ো এখনো হয়ে আছে, গাছ দেখতে পাচ্ছেন কি, ফাঁকা কিন্তু তাও হয়ে আছে একটা। এইখানে একটা বেশ ছিল ভালো চাল কুমড়ো, বৃষ্টি বৃষ্টির জন্য হয়তো নষ্ট হয়ে গেছে। আর এই যে দেখো, চাল কুমড়োটা কাটবো, পেকে গেছে, পেকে গেছে। এই যে চাল কুমড়ো গাঁটা দেখে একদম সাদা হয়ে গেছে, কেটে নি, আজকে রান্না হবে। সাড়ে নটা বেজে গেছে, স্কুল আছে, প্রথমে ভাতটা বসিয়ে নিচ্ছি। আজকে রান্না হবে দেশি মুরগি আর পাকা চাল কুমড়ো দিয়ে লাল লাল ঝোল। আর এইগুলো পার্শে মাছ, পার্শে মাছগুলো বাবা কিনেছে, একজন কাকু দিয়ে গেছে। পার্শে মাছের ঝাল হবে, আর এই যে নরম নরম পুঁই শাক ডাঁটা ইলিশ মাছের মাথা দিয়ে রান্না হবে। আমি মশলাটা বাটি, ভাতও উঠে গেল। প্রথমে মশলাগুলো বেটে নিচ্ছি, শুকনো লঙ্কা আর এটা কাশ্মীরি লঙ্কা শুকনো। বাটা মশলায় তো রান্না ভালো হয়। বাবার ধোঁয়া দিচ্ছে কেন গো? ওই যে সেই ইয়ে গো, আরে ওই যে কি শামুক বলে, সুন্দরী শামুক না কি বলে এগুলোকে, লক্ষ্মী লক্ষ্মী, হ্যাঁ এই যে বাইছে, এই যে বাইছে এখানে, বুঝে বুঝে লক্ষ্মী। সে তার এইভাবে পুঁই ডাঁটার আঁশ ছাড়িয়ে দেবে, তারপরে আবার আমাকে কাটতে হবে।
ছোটা মাখিয়ে নেব যে দেশি বলে দেখুন লেগ পিস দেখুন আমি তো লেগ পিস গুলো খাব দেশি বলে মাংস নেই এর হ্যাঁ কাটি লবণ হলুদ পেঁয়াজ কুচি আচ্ছা বেগুনটা দিয়ে দেব তো হ্যাঁ পেঁয়াজ কুচি দিয়েই আমি শাকটা ধুয়ে নিলাম আদা বাটা আদা রসুন বাটা হ্যাঁ আদা রসুন বাটা আর লঙ্কা বাটা দু রকমের লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি চিনি পাউডার সরষের তেল সরষের তেল আমি সব বলে দিচ্ছি ঠিক আছে আমি বেগুন নাকি আই এম জিঞ্জার বাবা মানে তুমি বেগুন কাচ ও ইউ ইউ বলতে হবে তুমি মানে ইউ মুন একা একা ইংরেজি বলে যাচ্ছি তুমি স্পোকেন ইংলিশ শিখবে বলছি আমাকে বলছেন আমি স্পোকেন ইংলিশ শিখবে হয়ে গেছে ঢাকা দিয়ে রেখে দেব তত সময় মুনে স্নান আছে খাওয়া দাওয়া আছে স্কুল যাবে এগুলো করব তারপরে এসে রান্না করব আর মুন তো স্কুল থেকে ফিরে এসে সব কিছু খায় মানে যা যা দুপুরে রান্না হয় মাছ সবজি মাংস যা রান্না হয় ঢাকা দিয়ে রেখে দিই পার্শে মাছগুলো কেটে নিচ্ছি এগুলো ওই যে খাল বলে বা ঘেরি ওইগুলোতে ধরেছে এগুলো নদীর নয় আর সাইজটাও বেশ ভালো আছে আর ওই ঘেরিগুলোতে মিষ্টি জল নোনা জলের মিশ্রণ আছে কিন্তু একবারে নদী থেকে ধরা নয় ওই জায়গাগুলো থেকে ধরা এনেছিল টাটকা বলে নিয়ে আয়া হয়েছে ডিমও আছে পেটে ডিমওয়ালা মাছগুলো হেভি লাগবে কাটা হয়ে গেছে এই যে এবার ধুয়ে আনি পাকা চাল কুমড়োটা মুনের পাপা কেটে দিল আমাদের তো কাটতে নেই খুব বেশি পাকা হয়নি হ্যাঁ পাকা হয়নি ঠিক আছে মানে তরকার জন্য ঠিক আছে কি তরকার জন্য ঠিক আছে তুমি তাহলে কাটছো তো হ্যাঁ হ্যাঁ আমি কাটছি তুমি ব্যস্ত আছো বাবু বলছে যে তুমি কেটে নাও মা একটু ব্যস্ত আছে ওদিকে সে দাদাও কাজ করছে চাল কুমড়োটা কেটে নিচ্ছি এই বড় বড় করে কেটেছি সর্ষের তেল দিলাম অল্প একটু হলুদ দিয়ে চাল কুমড়ো গুলো আগে একটু ভেজে নেব মাছগুলো নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি চাল কুমড়োটা ভাজার সময় একটু নুন দিয়ে দিচ্ছি মনে হচ্ছে না একদম কেটে দেখতে সুন্দর লাগছে সরষের তেল দিয়ে দিলাম পার্শে মাছগুলো ভাজবো ওগুলো ভাজা হয়ে গেছে চিবে নিচ্ছি হাটে যাচ্ছিলাম সেদিন হসপিটাল মোড়ে চালে চালে চাল কুমড়ো যেন হাড়ের মতো গেঁথে আছে দেখো হয়েছে সব লোকেদের চালে পেকে গেছে সাদা সাদা লাগছে দেখতে হ্যাঁ ভালো লাগছে গাছগুলো মরে গেছে যেন চালি ছাউনি ইয়ের পরে দারুণ সারি হয়ে বসে আছে
একদম দেশি ভাবে গ্রাম বাংলার মা কাকিমারা যেমন রান্না করতে সেইভাবে রান্না করছি। তেলে এই জন্য চিনি দিলাম। তেল গরম হয়ে গেছে, পাঁচ মিনিট দিয়ে দিলাম তেলে। প্রথমটা কম করে দিই। গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা পেঁয়াজ, তেল সবকিছু দিয়ে মাখিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ। ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষে নেব মাংস। মাছের মুড়োগুলো পুরি থাকবে, রান্না হবে। নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি, ভাজা হবে। হালকা জ্বালানিতে মাথা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি। তুলে নিচ্ছি পরপর। টাটকা মাছ বলে পার্শ্ব মাছটা ভাজার সময় একটা দারুণ সেন্স ছাড়ে, কিন্তু ভালো লাগে। আলুগুলো ভেজে নিচ্ছি, মাছের রান্নার আলুগুলো। আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিচ্ছি। সর্ষের তেল দিলাম, এবার মাছের রান্না হবে। পার্শে মাছ রান্না করবো এবারে। কালো জিরে, পেঁয়াজ বাটা, হলুদ, লঙ্কা বাটা, জিরে, একদম সামান্য ধনে, লবণ, জল দিয়ে মশলাটা কষে নিচ্ছি। মশলাটা কষা হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি আলু আর মাছ। হালকা হাতে নেড়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আর এ চিনা হাঁস রুটি যখন যাবো তার চিনা হাঁস আছে বড় বড় গাছ দুপুরে আড়ি দিয়ে দেবেন চিনা হাঁস। ঝাল হয়ে গেছে, নামিয়ে নেব এবারে। ঢাকা দিয়ে দিয়ে মাংসটা রান্না হচ্ছে। এবারে চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি।
বাটা গরম মশলা দিয়ে দিলাম। মাছের মাথাগুলো ভেজে নেব পুঁই শাক রান্নার জন্য। তেল গরম হয়ে গেছে, মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। সাথে রান্নার জন্য আলু বেগুনটা ভেজে নিচ্ছি। আলু বেগুনগুলো ভেজে নিয়েছি। এই সাথে রান্নাটা করছি, সর্ষের তেল দিয়ে ফোড়নে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, আলু বেগুন দিয়ে দিলাম। পুঁই শাকটা কষিয়ে নেওয়ার পরে সর্ষে বাটা দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। দেশি মুরগির রান্নাটা প্রায় হয়েও এসছে চাল কুমড়ো দিয়ে। দেশি মুরগির মাংস চাল কুমড়ো দিয়ে রান্নাটা হয়ে গেছে, নিয়ে নিচ্ছি। পুঁই শাক বসে পড়েছি। আজকে হয়েছে পুঁই শাক। পুঁই শাক তো খেতে ভালো লাগে। পুঁই শাক আর ইলিশ মাছের মাথা দিয়ে রান্না হয়েছে গরম গরম, আর তার সঙ্গে হয়েছে পার্শে মাছের ঝাল আলু দিয়ে, লম্বা লম্বা আলু দিয়ে। তার সঙ্গে আছে দেশি চিকেন, দেশি মুরগি, চাল কুমড়ো দিলাম। ও চাল কুমড়ো, হ্যাঁ বলতে ভুলে গেছি, চাল কুমড়ো। একটু অন্যরকম তো হবে। হ্যাঁ, পাকা চাল কুমড়ো, গরম আছে এই জন্য আমি ধীরে ধীরে করছি। আপনাদের মেসমশাইয়ের খাওয়া টাওয়ার দিয়ে চলে এসেছি, আর রোজই আমরা খাওয়ার আগে ওনাকে দিয়ে চলে এসে আমরা খেতে বসি। দারুন,
আমার এখনো চলছে শাকটা খাওয়া আর পরের রান্নাটা হচ্ছে ঝাল পারছেন আছে পুইশাকটা বেশ ঝাল ঝাল হয়েছে দারুণ খেতে লাগছে এবারে ঝাল পারছে মা ডাল দিয়ে মাছটা দারুণ না আমার এগুলো থাক প্রায় মাছে ডিম আছে এই যে ডিম ফার্সি মাছ আবার দু রকমের হয় একটা চাপটা ফার্সি হয় একটা গোল এটা গোল গোলটার স্বাদও বেশি দেখো দেখো দারুণ টেস্ট গোলটার স্বাদ বেশি দেশি চিকেন দেশি মাংস দেশি এর ভালো সিদ্ধ হয়েছিল তো মাংস রান্না হতে হতে চাল কুমড়ো তো আরো বড় বড় রাখলেও সুন্দর সিদ্ধ হয়ে যায় মাংসটা তো কষে কষে রান্না করতে সময় যায় সে সময়টাতে চাল কুমড়ো দারুণ সিদ্ধ হয় কষার পরেও দিয়েছি মাংস যেরকম হয় সেরকম হয়েছে আর চাল কুমড়োটা একটু অন্যরকম লাগছে যেহেতু এটা অন্য সবজি না খেতে তো ভালো হয়েছে প্রত্যেক দিন তো খাই আর নতুন করে বলার কি আছে আজকে আসছি সবাই ভালো থাকুন পরের দিন নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে টাটা